তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও একচেটিয়া জয় পেয়েছেন আওয়ামী লীগ নেতারা। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে 156 উপজেলার 136টিতে জিতেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এছাড়া বিএনপির বহিষ্কৃত 6 নেতা, জাতীয় পার্টির পদত্যাগী 1, কল্যাণ পার্টির 1, আঞ্চলিক দলের 3 জন এবং বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হেরে গেছেন বর্তমান চেয়ারম্যানদের অর্ধেকই। প্রথম দফা উপজেলা নির্বাচনের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনেও আওয়ামী লীগের নেতাদের জয় জয়কার। বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে জয় পেয়েছেন 6 জন। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রিয়াদ আরফান সরকার রানা, নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিক, কক্সবাজারের পেকুয়ায় সাফায়েত আজিজ রাজু, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তোফায়েল আহমেদ, সিলেটের গোয়াইনঘাটে জেলা বিএনপি সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিএনপি সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সেফু বিজয়ী হয়েছেন। সিলেট বিভাগে বিএনপির প্রার্থী ছিল সবচেয়ে বেশি। এছাড়া চট্টগ্রামের চকরিয়ায় বর্তমান চেয়ারম্যান কল্যাণ পার্টির ফজলুল হক সাইদি আবার নির্বাচিত হয়েছেন। রাঙামাটি বিলাইছড়িতে বর্তমান চেয়ারম্যান জনসংহতি সমিতি বীরোত্তম তঞ্চঙ্গা, পটুয়াখালীর কাউখালী উপজেলা জাতীয় পার্টির জেপি মঞ্জু থেকে পদত্যাগকারী আবু সাইদ মিয়া মনু এবং টাঙ্গাইলের কালীহাতিতে কৃষক শ্রমিক জনতা লীগের আজাদ সিদ্দিকী জয় পেয়েছেন। তিনি সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী ও আব্দুল কাদের সিদ্দিকীর ছোট ভাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ির দীঘিনালায় ধর্মজ্যোতি চাকমা ও পানছড়িতে চন্দ্রদেব চাকমা, ঝিনাইদহের হরিণাকুণ্ডে সাইফুল ইসলাম টিপু, হবিগঞ্জে বাহুবল উপজেলায় আনোয়ার হোসাইন, জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেকুন্নাহার শিখা। তাকে নিয়ে এবার 2 জন নারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের ভুয়াপুরের বর্তমান চেয়ারম্যান নার্গিস বেগমও আবার জয়ী হয়েছেন। গলাচিপা উপজেলায় প্রথমবারের মতো নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়ানা মার্জিয়া নিতু। এবারও নির্বাচনী দৌড়ে ছিলেন 54 জন বর্তমান চেয়ারম্যান, হেরে গেছেন অর্ধেকই। চাঁদপুর সদরে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি সমর্থিত প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির সুমন। তবে নওগাঁয়ের 3 উপজেলায় ভোটে 3 বর্তমান চেয়ারম্যানই জয়ী হয়েছেন। মানিকগঞ্জের শিবালয়ে বর্তমান চেয়ারম্যান রেজানুর রহমান জানুকে হারিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম খান। যারা সন্ত্রাসী তাদেরকে শিবালয় উপজেলাতে এমপির সাথে করিয়া জনগণের সাথে করিয়া দূর করুন। প্রধানমন্ত্রী তো তাই চায়, জনগণও তাই চায়। মন্ত্রী এমপিদের সমর্থন নিয়ে নির্বাচন করেও হেরে গেছেন অন্তত 25 জন। এ ধাপে আওয়ামী লীগের 16 সংসদ সদস্যের 17 জন স্বজন প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বজনদের অধিকাংশই জয়ী হলেও হেরে গেছেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এমপির ভাই, টানা 3 বারের উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ হারিয়েছেন তার চাচাকে। শরীয়তপুর সদরে এমপি চাচাতো ভাইকে হারিয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান উজ্জ্বল আকন্দ। হবিগঞ্জের বাহুবলে এমপি শ্যালককে হারিয়ে দিয়েছেন মাওলানা আনোয়ার হোসাইন। দ্বিতীয় ধাপের নির্বাচনের মাঝেই চলছে তৃতীয় ধাপের ভোটের প্রস্তুতি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।